ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাব ক্লাসে আপনাদের স্বাগত। আমাদের আজকের এক্সপেরিমেন্ট যেটা করবে সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট অফ সিমেন্ট মোর্টার, অর্থাৎ সিমেন্ট মোর্টারের কম্প্রেসিভ চাপ শক্তি পরীক্ষা। এখানে আমরা যে রেশিওতে সিমেন্ট মোর্টারটা তৈরি করবো সেটা হচ্ছে 1:2.75 এবং ওয়াটার সিমেন্ট রেশিও 0.48। আমরা স্যাম্পল তৈরি করে রাখছি, এখন এটা টেস্ট করব কিভাবে সেটা শুধু আপনাদের দেখাবো। আমরা এক্ষেত্রে যে ইকুইপমেন্ট ইউজ করব সেটার নাম হচ্ছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন, ইউটিএম। এই দুইটা স্ক্রিনে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটাকে মিলে বলা হয় ইউটিএম। এর পূর্ণ রূপ হচ্ছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন। ইউনিভার্সাল টেস্টিং মেশিনে এই কিউবগুলো আমরা টেস্ট করব, এই সাইজের কিউব। এটা এসটিএম স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন অনুসারে 2 ইঞ্চ 2 ইঞ্চ 2 ইঞ্চ, অর্থাৎ দৈর্ঘ্য 2 ইঞ্চি, প্রস্থ 2 ইঞ্চি এবং উচ্চতাও 2 ইঞ্চি। এটা হচ্ছে সেই কিউব মোল্ড। এখানে একবারে আমরা তিনটা করে কিউব তৈরি করতে পারি। দেখা যায় যে আমাদের তৈরি করা কিউবগুলো হচ্ছে এই, আমাদের 1:2.75 রেশিওতে তৈরি করছি। এখন এটাতে কত স্টেপ নেয় সেটা আমরা ইউটিএম মেশিনে আপনাদের দেখাবো। ইউটিএম মেশিন সম্পর্কে এখানে শুধু একটা জিনিসই জানতে হবে, এটা হচ্ছে রিডিং ডায়াল গেজ। এখানে কত লোড অ্যাপ্লাই হচ্ছে, আমরা যে কালো যে কাঠাটা দেখা যাচ্ছে এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কত লোড অ্যাপ্লাই হয়েছে। সর্বোচ্চ লোড নেওয়ার পরে কাঠা আর উপরে উঠবে না, সেটা নিচে নামতে শুরু করবে। তখন আমরা শুধু খেয়াল করে রাখবো যে কখন এটা স্টপ হয়ে যায়। কালো কাঠাটা যখন স্টপ হয় সেটাই ম্যাক্সিমাম লোড, আর লোডকে যদি আমরা এরিয়া দিয়ে ভাগ দিই তাহলে তার স্ট্যান্ডটা পাবো। প্রথমে আমরা স্যাম্পলটা ইউটিএমের নিচে রাখলাম এবং এখন ইউটিএম দিয়ে আমরা এটাকে প্রেসার দিই। আমাদের ম্যাক্সিমাম লোড আসছে 55 কিলো নিউটন, অর্থাৎ 55 কিলো নিউটনকে আমরা পাউন্ডে কনভার্ট করবো 225 দ্বারা। 225 দ্বারা আমরা মাল্টিপ্লাই করলে আমরা এটাকে পাউন্ডে পাবো। পাউন্ডকে আমরা যদি ইঞ্চি দিয়ে গুণ দেই, 2 ইঞ্চ 2 ইঞ্চ তার মানে হচ্ছে 4, 4 দিয়ে যদি ভাগ দিই যেটা আসবে সেটা হচ্ছে আমাদের স্ট্রেংথ।